إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تقولوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তার অগণিত সৃষ্টির মধ্যে অসংখ্য সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সর্বোত্তম সৃষ্টি মানুষ করেছেন অতঃপর তার যে দিন তার মনোনীত একমাত্র দিন দিন ইসলামের অন্তর্ভুক্ত করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ ও শান্তির সালাম অবতীর্ণ হোক আখির নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি পবিত্র কোরআনের সূরা আলে ইমরান আয়াত নম্বর 130 পাঠ করেছি বর্তমান যদি পৃথিবীর বিভিন্ন প্রান্তে লক্ষ্য করা যায় অমুসলিমদের তো কোনো বালাই নেই তাদের ইসলামিক নির্দেশনা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না কিন্তু যারা কালেমা পাঠ করেছে যারা কালেমা পাঠ করেছে আল্লাহ সুবহানাহু তাআলাকে রব বলে স্বীকার করেছে অতঃপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ রাসূল বা নবী এই সাক্ষ্য প্রদান করেছে আল্লাহ সুবহানাহু তাআলার এবং তার নবীর সাক্ষ্য প্রদানের সঙ্গে সঙ্গে তাদের উপরে যেমন বিভিন্ন ইবাদত বিধিবদ্ধ হয়েছে সেই ইবাদত তাদের করতে হবে কারণ আমাদের এই জীবন এই পৃথিবীর জীবন মূল্যহীন আল্লাহ সুবহানাহু তাআলা এখানে আমাদেরকে প্রেরণ করেছেন একটা পরীক্ষা স্থল হিসাবে আর সেই গ্রন্থ তিনি দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে আল কোরআন বিভিন্ন নবী বিভিন্ন রসুলেরকে যে আল্লাহ সুবহানাহু তাআলা যে গ্রন্থ দিয়েছিলেন তাদের সেই গ্রন্থের মধ্যে যেগুলো ছিল তাদের জন্য প্রযোজ্য ছিল আমাদের জন্য প্রযোজ্য সেগুলো আছে যেগুলো কোরআনের সঙ্গে মিলে কিন্তু তারা তাদের গ্রন্থগুলোকে পরিবর্তন মানে করে নিয়েছে পরিবর্তন করে নিয়েছে তার মধ্যে নিজেদের স্বার্থের কথা প্রবেশ করে দিয়েছে আর যেগুলো তাদের স্বার্থের সঙ্গে মেলে না সেগুলো বার করে দিয়েছে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু তাআলা অবতীর্ণ করেছেন কিয়ামত পর্যন্ত এই গ্রন্থের বিধি বিধান যারা আল্লাহ সুবহানাহু তাআলার উপরে ঈমান আনবে তাদের জন্য প্রযোজ্য আল্লাহ সুবহানাহু তাআলার উপরে ঈমান আনার পরে কর্তব্য যেটা হচ্ছে একটা মুসলিমের জন্য সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা বা আরো যেগুলো ফরজ রয়েছে
রমজানের রোজা রাখা অর্থশালী হলে নির্দিষ্ট মেয়াদে পৌঁছে গেলে জাকাত দিতে হবে, অতঃপর যদি আপনার সামর্থ্য থাকে আপনাকে বাইতুল্লাহর তওয়াফ করতে হবে, নির্দিষ্ট মাসে হজ পালন করতে হবে। এগুলো হচ্ছে ফরজ। এছাড়াও ফরজ অনেক কিছু আছে, কিন্তু বিধি নিষেধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিধান দিয়েছেন, সেখানে কিছু আদেশ করেছেন, কিছু নিষেধ করেছেন। তার মধ্যে যেটা নিষেধ সেটার মধ্যে এখন অধিকাংশ মানুষ বলা যেতে পারে 99% থেকেও বেশি বলা যেতে পারে যে তার সঙ্গে জড়িত, সেটা হচ্ছে সুদ। বর্তমানে আমরা কম বেশি সকলেই ব্যাংকের সঙ্গে লেনদেনে জড়িয়ে পড়েছি। আর এই ব্যাংকের সঙ্গে লেনদেন করতে গিয়ে কিন্তু আমাদেরকে আমাদের খাতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, কারণ যে টাকাটা আমার, যে অর্থটা আমার, যেটা আমি সেখানে গচ্ছিত রাখতে বাধ্য হয়েছি, কারণ এখন চারিদিকে লক্ষ্য করছেন যে বাড়িতে কিছু টাকা নির্দিষ্ট পর্যন্ত রাখা যাবে, তার বেশি রাখলে পরে হয়তো আপনাকে বলবে যে আয় বেশি, আপনার যে আয়ের উৎস তার থেকে বেশি রাখছেন, এই জবাব দিয়ে করতে হবে। তো আপনাকে গচ্ছিত রাখলে বাড়িতে চোর ডাকাতেরও ভয়, আরো অনেক কিছু ভয় আছে, যার জন্য অধিকাংশ মানুষ এখন ব্যাংকের লেনদেনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। তো মানুষের মধ্যে একটি ভুল ধারণা আছে, যেটা সুদ সেটা শুধু কেবলমাত্র মানে সুদ যারা খাটায়, যারা মাসিক কিস্তি হিসাবে টাকা ধার দেয়, মাসে কেউ 4%, কেউ 5%, কেউ 10% পর্যন্ত গ্রহণ করে, সেটাই সুদ, এছাড়া অন্যান্য কিছু সুদ নয়। যার জন্য মানুষ কি করে, অধিকাংশ মুসলিম ঘরে দেখা যায় নিজেকে আহলুল হাদিস বলে দাবি করে, মসজিদের কমিটির মধ্যে আছে, মাদ্রাসার কমিটির মধ্যে আছে, মতওয়াল্লি সেক্রেটারি সভাপতি সবাইকে দেখা যায় তারা সেই ব্যাংকের সুদের সঙ্গে বা আপনার ইন্স্যুরেন্সের বাহানায় বিভিন্ন ধরনের লেনদেনের সঙ্গে তারা যুক্ত, ফিক্সড ডিপোজিটের সঙ্গে তারা যুক্ত, আর তারা এখানে মসজিদ পরিচালনা করছে, তারা একাধারে হারামের সঙ্গে যুক্ত, কিন্তু এদিকে তারা দেখাচ্ছে আমরা বড় ইমানদার। আর এরাই আজকাল চালাচ্ছে, অধিকাংশ জায়গায় মসজিদ চালাচ্ছে, আপনার মাদ্রাসা চালাচ্ছে, সব এরাই চালাচ্ছে। এত সন্তান সন্ততি যখন বড় হচ্ছে, একজন পিতা তার কন্যাকে কত কষ্ট করে লালিত পালিত করে পড়ালেখা শিখিয়ে বড় করেছে, যুবতী করেছে, সেই পিতার উপরে চাপ দিচ্ছে যে আমার পুত্রকে যে বিবাহ দেবো তোমার কন্যার সঙ্গে, এর বদলতে আমাকে গাড়ি চাই, খাট চাই, পালং চাই, আলমারি চাই, তার সঙ্গে নগদ এত টাকা চাই, এই দাবি করে আবার প্রথম কাতারে নামাজ পড়ে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা বিধান দিয়েছেন, সেটা হচ্ছে বিবাহের বিধানে যেটা আপনাকে ফরজ যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনার পুত্র সেই কন্যাকে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে সে মোহরানা আদায় করবে, তারপরে তাকে নিজের বাড়িতে নিয়ে আসবে। সে মোহরানার পরিবর্তে তার লজ্জাস্থান দেয়, এর জন্য হালাল করা হচ্ছে, কিন্তু মোহরানা তো দূরের কথা, এরা তার থেকে আদায় করছে তার 3 গুণ 4 গুণ। এমনকি অনেক পত্র পত্রিকা দেখতে পাওয়া যায়, টেলিভিশনের পর্দায় খবর দেখে দেখতে পাওয়া যায়, অনেক ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে এর জন্য। আর এর মধ্যে মুসলমানরা এভাবে জড়িত হয়ে পড়েছে যে একজন তার মেয়েকে বড় করে যখন বিবাহ দিচ্ছে, নগদে টাকা দিচ্ছে, খাট পালন সবকিছু দিচ্ছে,
এর পরিবর্তে সে মনে করছে যে কি আমার সম্পত্তি থেকে আমি যে বিক্রি করে দিলাম মেয়ের বিয়ে দিতে এই সম্পত্তিটা বিক্রি করলাম এত টাকা জোগাড় করে পাত্রের হাতে তুলে দিলাম এই জন্য এই মেয়ে আমার মৃত্যুর পরে ওয়ারিসান হবে না বা তার ভাইরাও মনে করছে আমার বোনকে যথেষ্ট দেওয়া হয়েছে যথেষ্ট করেছি পিতা মারা যাবার পরে সম্পত্তিতে পিতার সম্পত্তিতে আর কোনো অংশ থাকবে না সেই বোনের কারণ তাকে আমরা খরচ করে বিয়ে দিয়েছি অথচ সেই যে বিবাহটা দেওয়া হয়েছে আপনারা সেরকম পাত্র খুঁজতে গেলেন কেন বলবে যে না সমাজের চাপে সবাই যদি ঐক্যবদ্ধ হয় এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় যখন ছেলেরা মেয়ে পাবে না তখন দেখবেন যে সেই দাঁড়ে দাঁড়ে ছুটবে সেই ছেলেরা যে কার মেয়ে আছে আমরা নেব কোন রকমের পণ নাই হারাম পন্থা যেমন চলছে আর সেই হারাম পন্থার দিকে এগিয়ে যাচ্ছে এমনকি মসজিদের ইমামতি করে অনেকে মসজিদের ইমামতি করে তার বিয়ে হচ্ছে যখন সেও নিচ্ছে ওই যৌতুক পণ আর এদিকে লেকচারে যখন ভাষণে ওঠে বক্তব্য হিসাবে যখন বক্তা হিসাবে ওঠে কোথাও জলসার মেহফিলে জুমার খুতবায় সে আবার বক্তৃতা দেয় যে পণ প্রকা হারাম আসলে আমাদের ব্যাপারটা এমন হয়ে পড়েছে চারিদিকে যে লৌকিকতা বেশি এসে পড়েছে মানুষকে দেখাবার জন্য আমল মানুষকে দেখাবার জন্য নিজেকে আল্লাহ আল্লাহ ভীরু বলে প্রমাণ করার প্রয়াস আমি আল্লাহ ভীরু আমি ইমানদার আমি বড় জ্ঞানী আমি বড় বিচক্ষণ ব্যক্তি এই আমিত্ব ভাবটা দেখানোর জন্য চারিদিকে মানুষ উঠে পড়ে লেগেছে কিন্তু ভিতরে সব ঝাঁঝরা যদি হাদিস গ্রন্থ থেকে পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে আপনার যে হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে কাল কিয়ামতের দিন যখন বিচার ব্যবস্থা শুরু হবে আদম সন্তানকে যখন বিচার করা হবে তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হে আদম এবারে আমি মানুষের বিচার ব্যবস্থা চালু করব তো জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত করব তো কতটা জান্নাতে যাবে কতটা জাহান্নামে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন বলবেন প্রত্যেক হাজারে 999 জন যাবে জাহান্নামে আর মাত্র একজন যাবে জান্নাতে এই হাদিসটা দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বর্তমান পরিস্থিতি চারিদিকে দেখুন খতিয়ে দেখুন একবার কেন বলা হচ্ছে যদি 1000 মানুষ থাকে তাহলে তার মধ্যে আমি 700 মানুষকে বাদ দিলাম তারা হয়তো নামাজ পড়ে না তারা হয়তো জুম্মা নামাজি তারা হয়তো ঈদের নামাজি তারা হয়তো জানাজার নামাজে অংশগ্রহণ করে এছাড়া নামাজ পড়ে না আমি ধরে নিলাম 1000 মধ্যে 300 মানুষ 5 ওয়াক্ত নামাজ হয়তো পড়ে কিন্তু সেই 300 মানুষের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা নিজেকে আল্লাহ ভীরু বলে দাবি করে যারা দাবি করে যে শরীয়ত অনেক কিছু মিলে আমরা চলি তাদের মুখে দাঁড়িয়ে আছে তাদের পোশাক আশাক ইসলামী আছে কিন্তু তাদের ভিতরে যখন থাকবেন দেখতে পাওয়া যাবে যে তারা হারামের সঙ্গে জড়িত আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয় সেই দেহের ইবাদত তিনি কবুল করেন না একটা কন্যা সন্তান জন্ম লাভ করলো তার নাম একটা রাখা হলো বর্তমানে কথা বলছি তার সমস্ত কিছু জন্ম সার্টিফিকেট করা হলো আধার কার্ড করা হলো করে নিয়েই কিছু টাকা তার জন্য ব্যাংকে ফিক্সড করে দেওয়া হলো কারণ এই 15 বছর পর বা 18 বছর পর এই টাকাটা উঠবে আমি যে টাকাটা দিলাম সেই টাকাটা বহুল প্রমাণে বৃদ্ধ হয়ে আমি পাব সেই টাকায় মেয়ের বিয়ে দেবো সেই টাকায় যৌতুক দেবো আবার দুঃখের বিষয় পরিতাপের বিষয় যে কিছু আলেমও ফতোয়া দিয়েছে এবং এখনো দেয় তারা যে ওরা হারামের টাকা চাচ্ছে অতএব হারামের টাকা ছিল তাদেরকে দেওয়া যায় আপনি হারাম শব্দটা ব্যবহার করলেন তারপরে জায়েজ শব্দটা কি করে ব্যবহার করছেন হারাম জায়েজ হয় কিভাবে এরূপ ফতোয়া দিয়ে কিছু আলেম মুসলিম সমাজকে বিভ্রান্ত করেছে এবং এখনো করছে সুদ এত ভয়ঙ্কর গুনাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
যখন মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল কিছু দৃশ্য দেখানো হয়েছিল কিছু দৃশ্য দেখানো হয়েছিল বিভিন্ন পাপের কারণে যারা জাহান্নামে সে শাস্তি পাবে কোন পাপের কারণে কি শাস্তি দেওয়া হবে সেই সমস্ত তার সম্মুখে স্পষ্ট করা হয়েছিল তো তিনি দেখলেন এক ব্যক্তি একটা নদীর তীরে দাঁড়িয়ে আছে নদীটা হলো রক্তের নদী বড় পাথর আছে তার হাতে বড় ঢিল আছে এক ব্যক্তি নদীর মাঝখান থেকে সাঁতরিয়ে সাঁতরিয়ে খুব কষ্ট পাচ্ছে সে সাঁতার কাটতে 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 যখন তীরের কাছে চলে আসছে যে এইভাবে সে নদীর উপরে উঠে পড়বে সে তীরেতে উঠে পড়বে অমনি সেই ব্যক্তি পাথর নিক্ষেপ করছে জোরে তার মাথায় লাগছে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আর সে সেই পাথরের আঘাতের সঙ্গে সঙ্গে সে নদীর মাঝখান থেকে আরো দূরে চলে যাচ্ছে আবার সে চেষ্টা করছে আবার এ পাথর মেরে তাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিনকে জিজ্ঞেস করছেন কে কোন ব্যক্তি একে কেন এরূপ শাস্তি দেওয়া হচ্ছে তো সেদিন জবাব দেওয়া হয়েছিল এই হচ্ছে সুদখোর এ হচ্ছে সুদখোর কারণ সুদের ব্যবসা করা বা সুদের লেনদেন করা এমন একটা বিষয় মানুষের রক্ত শুষে খাওয়া হয় যারা বর্তমানে সুদের ব্যবসার সঙ্গে জড়িত আছে দেখবেন এক একজনকে ধার দিয়ে সেই ঋণ পরিশোধ করতে 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 ঋণ পরিশোধ করে উঠতে পারে না কারণ মাসিক সুদ যদি দিতে বাস্তবিক সুদ যদি দিতে তার ইনকাম যেটা সেটা শেষ হয়ে যাচ্ছে তো আসলটা কখন আদায় করবে এই যে খেটে কুটে রক্ত নিজের শরীরে যে চর্মনে রক্ত সেই রক্তকে খাটিয়ে দেহকে খাটিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে রোজগার করার পরে সেই ঋণদাতাকে সুদ মাসিক কিস্তি বাৎসরিক কিস্তি আদায় করতে বাধ্য হচ্ছে এটা রক্ত চুষে খাওয়ার অনুরূপ গুণা যার জন্য কাল কিয়ামতের দিনে যখন ফয়সালা হয়ে যাবে তখন তাদেরকে ওই রূপ শাস্তি প্রদান করা হবে যে তুমি পৃথিবীর বুকে যে মানুষের রক্ত শোষণ করেছিলে আজকে তোমাকে রক্তের নদীর মধ্যে ফেলে দেওয়া হলো হাবুডুবু খাও আর ফিরে ওঠার যখনই তুমি প্রচেষ্টা করবে তখনই তোমার মাথাকে ক্ষত বিক্ষত করে দেওয়া হবে আঘাতের দ্বারা আজকে মানুষ ভাবছে যে ব্যাংকে যে টাকা রেখেছি সে ব্যাংক তো আমার টাকাটাকে অন্য জায়গায় ব্যবহার করছে সেই ব্যবহার করার ফলে ব্যাংক লাভবান হচ্ছে যার জন্য আমাকে বাৎসরিক বা মাসিক সে ইন্টারেস্ট দিচ্ছে ইন্টারেস্ট শব্দ ব্যবহার করেছে এখানে সুদ না ওটাও সুদ আপনার সেভিংস অ্যাকাউন্ট আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনাকে খাতা আপডেট করতে হবে দেখবেন যে তার মধ্যে যদি আপনার গচ্ছিত কিছু টাকা থাকে দেখবেন আপনি যে এটা এই মাসেতে এত টাকা আপনার প্রবেশ করেছে কারণ এতদিন ধরে আপনি যে টাকা রাখেন তার ইন্টারেস্ট দিল ব্যাংক আপনাকে যদি ইমানদার কোনো ব্যক্তি হয় তাহলে সেই টাকাটা দেখার সঙ্গে সঙ্গে সেটাকে বের করে ফেলে দেবে কারণ ওটাকে জমা রাখাও পাপ কারণ ওই জমার উপরে আবার আপনাকে ব্যাংক সুদ দেবে এইভাবে বৃদ্ধি হবে অনেকে আবার বলেন কি এই কয়েকদিনের ভিতরে কত প্রশ্ন এসে গেছিল যে আমরা সুদের টাকাটা কি করব অমুক মুসলিম ব্যক্তি অমুক জায়গায় একটা অসহায় নারী আছে তার খাবার কোনো উপায় নেই তাকে দান করতে পারি কি আরে আপনি মুসলিম সেও মুসলিম আপনার যেমন সুদ খাওয়া হারাম তার জন্য হারাম আপনি হারামের টাকা নিয়ে কেন দেবেন তাকে আপনি নিজের পরিশ্রমের টাকা দিয়ে দান করুন আবার অনেকে বলে যে মসজিদের প্রস্তাব পায়খানা যখন তৈরি হবে সেখানে দান করো তো মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদত করার জায়গা সেইখানে ইবাদত লোকে করতে আসবে তার জন্য তার ইস্তিনজা প্রয়োজন পড়বে তার উজুর প্রয়োজন পড়বে সেখানে আপনি কেন দান করবেন তো সেই টাকা কি করবেন যদি কেউ ইন্স্যুরেন্স করে থাকে তওবা করতে হবে ইন্স্যুরেন্সের যে টাকা সেটাকে আপনাকে ছেড়ে দিতে হবে অতিরিক্ত টাকাটাকে ছেড়ে দিতে হবে অতিরিক্ত টাকাটা নেওয়া যাবে না গ্রহণ করা যাবে না একটা টাকা হলেও কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি জেনে শুনে এক টাকা সুদ খাবে সে যেন সত্তরটা নারীর সঙ্গে জেনা করল
সুদের অনেক গুনাহ রয়েছে, তার মধ্যে সবচেয়ে নিম্ন মানে যেটা গুনাহ বলা হয়েছে, ইবনে মাজাহ হাদিসটাকে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন যে সবচেয়ে নিম্ন মানে যেটা গুনাহ সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করা বা ব্যভিচার করা। এখন কেউ যদি মনে করে যে হ্যাঁ এটা আমি করব, কোনো আপত্তি নাই, তাহলে সে করতে পারে। প্রথমত হচ্ছে যে গুনার সঙ্গে আপনি জড়িত হচ্ছেন, নিজের মায়ের সঙ্গে জিনা করার গুনার সঙ্গে আপনি জড়িত হচ্ছেন। দ্বিতীয়ত হল 70 জন, ওটা 36 জন হবে, 36টা নারীর সঙ্গে জিনা করার আপনার যে গুনা, 1 টাকা সুদ খাওয়া সেই গুনা। একজন নারীর সঙ্গে যদি আপনি জিনা করেন, কোনো বিবাহিত পুরুষ যদি একটা নারীর সঙ্গে জেনা করে, বা কোনো বিবাহিত নারী যদি একটা অপর পুরুষের সঙ্গে পর পুরুষের সঙ্গে জেনা করে, তার শাস্তি হচ্ছে তাকে মাটিতে গেড়ে দিয়ে পাথর নিক্ষেপ করে রজম করে দেওয়া, তাকে মৃত্যু দেওয়া। তাহলে এটা যদি একটা নারীর সঙ্গে একজনের সঙ্গে জেনা করার যদি এই পাপ এই শাস্তি হয়, শরীয়তের নির্দিষ্ট মানদণ্ডে শাস্তি হয়, তাহলে 36টা নারীর সঙ্গে জেনা করার সমপরিমাণ পাপের পাপের ভাগই আছে। 1 টাকা সুদ যে ব্যক্তি জেনে শুনে খেলুন, তাহলে কত ভয়ঙ্কর ব্যাপার। এখন দেখানো হবে, বিভিন্ন কারণ দেখানো হবে, ট্যাক্স থেকে বাঁচার জন্য ইন্স্যুরেন্স করেছি করতে পারেন, কিন্তু সেই ট্যাক্স থেকে বাঁচার জন্য আপনি যদি ইন্স্যুরেন্স করেন, আপনাকে ওই ইন্স্যুরেন্সের যেটা টাকা ভুগতান করছেন যেখানে, সেখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি কত টাকা ভুগতান করছেন, কত টাকা আপনি পাবেন। আপনি যেটা দিচ্ছেন সেই মূলটা আপনি উঠিয়ে নেন, আর যেটা অতিরিক্ত হলো সেটাকে তুলে নিয়ে এমন জায়গায় দান করুন যেখানে সর্বজন বিদিত কাজ হয়, মানে সেখানে একজনের সঙ্গে কাজ হচ্ছে না, একজনের সেই টাকা দ্বারা উপকৃত হচ্ছে না, বরং যেখানে আপনার হিন্দু মুসলিম কোনো জাত দেখা হয় না। যেমন বর্তমানে যখন শীতকাল, অনেক জায়গায় বস্ত্র বিতরণ হচ্ছে, অনেক জায়গায় রক্তদান শিবির হচ্ছে, অনেক জায়গায় দুস্থদের সাহায্যের জন্য কিছু করা হচ্ছে, সেখানে দান করতে কিন্তু নেকির আশা করতে পারবেন না। হারাম টাকা যে আপনি তুলছেন, সেই টাকাটা ব্যাংকের এই জন্য তুলবেন যেটা সেটা পড়ে থাকলে আরো বেশি বৃদ্ধি পাবে। আল্লাহ সুবহানাহু তাআলা ওটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযহাবা মুযাআফাতান। হে ইমানদার, কোন তোমরা চক্রহারে সুদ খেও না, দ্বিগুণ তার থেকে দ্বিগুণ বেশি বেশি তোমরা আশা করো না। হত্যা করলো আল্লাহকে ভয় করো, আল্লাহকে কেউ ভয় করে? সব এখন সবই লোক দেখানি, আল্লাহকে ভয়টা করে কি? মক্কা বিজয় হয়ে যাওয়ার পর আর আর হিজরত নেই, কিন্তু আপনার দেখবেন মিশকাতে কিতাবুল ইমানে পরিষ্কার লেখা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি হেঁটে গেল বা দৌড়ে গেল বা যে কোনো উপায়ে গেল, এমন একটা কাজ করতে গেছে, কাজ করার করতে যখন অগ্রসর হয়েছে তার খেয়াল নাই, কিন্তু সে যখন কাজটা করতে যাবে তার স্মরণ হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, এটা আমার জন্য না যায়, এটা ইসলামে হারাম করা হয়েছে, যখন সেই আল্লাহকে ভয় করে সেই কাজ থেকে যখন ফেরত আসছে, সে যেন হিজরতকারী, সে যেন মুহাজির, অর্থাৎ সে প্রস্থান করছে পাপ করা থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহর কথা মনে এসে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমার জন্য হারাম করেছেন। একটা মুসলমানের জন্য যে জিনিসটা নিষেধ, আপনি সেই জিনিসের হয়তো কোনো মতে হয়তো আপনার জানা নেই, সেই কাছাকাছি চলে গেলেন পাপের কাছাকাছি, আপনার জানা হলো এই কাজটা শরীয়তে নিষিদ্ধ, এই কাজটা শরীয়তে হারাম, তাৎক্ষণিক আপনাকে সেই কাজটা যদি পরিত্যাগ করেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করে, যেটা হারাম করা হয়েছে এই হারাম যদি ভক্ষণ করি বা হারাম যদি খাই বা হারাম কাজটা যদি করি, তাহলে আমার যত ইবাদত সব কিছু নষ্ট হয়ে যাবে। তার স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে সেই কাজ সেই কাজটা পরিত্যাগ করে দেয়, ছেড়ে দেয়, সেই কাজ থেকে পাপের কাজ থেকে সে ফিরে আসে, তার স্বভাব বলা হয়েছে সে হিজরতকারীর মতো স্বভাব পাবে। অর্থাৎ একটা হিজরতকারী যেমন নিজের দিনকে রক্ষা করার জন্য, নিজের ধর্মকে রক্ষা করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যে ঈমান এনেছে সেই ঈমানটাকে রক্ষা করার জন্য নিজের দেশ ছাড়তে বাধ্য হয়, অন্যত্র যেতে বাধ্য হয়, অনুরূপ সেই ব্যক্তি পাপের থেকে নিজেকে সরিয়ে নিয়ে এলো, হতে পারে তার সেখানে তার লাভ হতো,
দুনিয়াবি দিক থেকে সে লাভবান হতো কিন্তু সেটাকে সে পরিত্যাগ করলো, আমার এরকম লাভ চাই না, আমার এরকম মুনাফা চাই না। যদি ইমানদার হয় তা সে অবশ্যই লক্ষ্য রাখবে, কোনো মতে সে ইসলাম বিরোধী কোনো ধরনের কাজের সঙ্গে জড়িত হবে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন সেটাই সে পরিত্যাগ করবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন তার দিকে সে অগ্রসর হবে, কোনো মতে হারামের দিকে সে ভাবনা চিন্তা করবে না যে এই কাজটা করলে আমার বেশি বেশি টাকা আসবে। তো বর্তমানের পরিস্থিতি যা, যদি পরিসংখ্যান দেখা যায় তো হাজারের মধ্যে প্রায় 999 জন ব্যক্তি ওই সুদের সঙ্গে জড়িত হয়ে আছে এবং সেটাকে হালাল মনে করছে, সেটাকে হালাল মনে করে ব্যবহার করছে, আর নিজেদের যে ইবাদত বন্দেগী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আশা করছে যে এই ইবাদতগুলো আমি করছি কাল কিয়ামতের দিনে এর পরিণামে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে দয়া করবে, রহম করবে, জান্নাত লাভ করবো, কিন্তু দেখা যাবে না তার বিপরীত হয়ে যাচ্ছে। তুমি যেটা ভক্ষণ করেছিলে, যেটা ইন্টারেস্ট নিয়েছিলে, যেটা ইন্স্যুরেন্স করেছিলে, যেটা ফিক্সড ডিপোজিট করেছিলে, সেটা তো হারাম ছিল, সেটাকে তুমি ভক্ষণ করেছো, নিজের পরিবারকে ভক্ষণ করিয়েছো, অপর সকলকে দাওয়াত করে খাইয়েছো সেই টাকাতে। অতএব কাল কিয়ামতের দিনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব ছাড়া কিছু জুটবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা কাল কিয়ামতের দিনে করা যাবে না। যদি কেউ সুদের সঙ্গে জড়িত থাকে, সুদ যদি খায়, সহ্য সুদ যদি ভক্ষণ করে, আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে দেখতে হবে, বাজ বিচার করতে হবে কোন ব্যবসাটা আপনার জন্য হালাল, কোন ব্যবসাটা হারাম। কোনোভাবেই তার সঙ্গে জড়িত হওয়া যাবে না। কিছুদিন আগে একটা এক ব্যক্তি আবার বলছে যে আসলে ব্যাপার হচ্ছে আমরা তো ব্যাংকিং পরিষেবা ব্যবহার করতে গিয়ে, লেনদেন করতে গিয়ে আমাদের কাছ থেকে কেউ ইন্টারেস্ট নিয়ে নেয়, বেশি বেশি নিয়ে নেয়, তাহলে ওই যে সুদটা নিয়ে দিচ্ছে আমরা সেটা থেকে দেবো না। আপনার কাছ থেকে কেউ হারাম করে কামাই করে খেয়ে নিচ্ছে মানে আপনি হারামটা খাবেন নাকি? কি করে হতে পারে? আপনি কোনোখান থেকে ধার নিয়েছেন, হয়তো সে আপনাকে শোষণ করছে, কোনো বাধ্যগত অবস্থা আপনি নিয়েছেন, সে আপনাকে শোষণ করছে বলে আপনার থেকে ধরুন সে হাজার টাকা বেশি নিয়ে নিয়েছে বলে আপনি ওই সুদের হাজার টাকাটা আপনার জন্য হালাল হয়ে যাবে নাকি? না, সেটা আপনার জন্য হালাল হবে না কোনো মতেই। আপনার বোনের বিয়ে দিতে হচ্ছে বলে, যৌতুক দিতে হচ্ছে বলে, পণ দিতে হচ্ছে বলে আপনি যখন বিয়ে করবেন অপরের বোনের কাছ থেকে যৌতুক আদায় করবেন, পণ আদায় করবেন, এটা কি আপনার জন্য হালাল হবে নাকি? কোনো মতে হতে পারে না। যার জন্য বর্তমানের বিবাহ, অধিকাংশ বিবাহ তো শরীয়ত বহির্ভূত, শরীয়তের কোনো ধার ধরা হয় না, শরীয়তের কোনো নিয়ম কানুনকে লক্ষ্য করা হয় না, এমনকি আপনার বিবাহ যখন বাড়ি শুরু হয় পুরো হারাম পন্থা দিয়ে শুরু হয়, সম্পূর্ণ হারাম পন্থা দিয়ে শুরু হয় বিবাহ যখন শুরু হয়। ওই হলুদ মাখানো আনন্দবাজার পত্রিকা যারা পড়েন, পত্র পত্রিকা যারা পড়েন দেখবেন হলুদ মাখানো পাত্রকে হোক আর পাত্রীকে হোক, হলুদ একদম হলুদ করে দেওয়া হলো, মাখিয়ে মাখিয়ে তার গোপন অঙ্গে হাত দিয়ে পর্যন্ত মাখায়। এটা কেন মাখায়, কোথা থেকে এসছে, কোন ধর্মের রীতিনীতি দেখুন একবার ভালো করে, পরিষ্কার স্টোরি দিয়েছে, একদম চলে আসছে সনাতন যুগ থেকে এই হলুদ মাখানো। এই জন্য হয় যাতে করে ওই কুদৃষ্টি থেকে সে রক্ষা পায়, আপনার জিন ভূত ভূত পেত্নীদের এই ধরনের অনেক কিছু তাদের মধ্যে যা আছে পিশাচ, তাদের কুদৃষ্টি থেকে সে রক্ষা পাবে, পাত্র রক্ষা পাবে, পাত্রী রক্ষা পাবে। এটা হচ্ছে একটা কুসংস্কার। এবং ওই আপনার যারা মূর্তি পূজক, যারা সনাতন ধর্মী, যারা বেদ পুরাণ গীতার আদলে ধর্ম পালন করে আসছে, তাদের কাছ থেকে নেওয়া, ইসলামের কোনো জায়গা নেই। একটা ঠিক করলেন পাত্র বিবাহ হবে, বিবাহ আপনার শরীয়ত সম্মত করুন, কিন্তু এখানে হলুদ মাখানো থেকে শুরু করে লেনদেন থেকে শুরু করে যা কিছু হচ্ছে সমস্ত কিছুই আপনার দেখা যাচ্ছে হারাম পাল্টাই হচ্ছে। তো এগুলোকে লক্ষ্য করতে হবে। শুধুমাত্র মুসলমান মুসলমান বলে দাবি করলে হবে না, রাহুল হাদিস রাহুল হাদিস বলে দাবি করলে হবে না, শুধুমাত্র জোরে আমিন বলা, পায়ে পা মেলানো, বুকে হাত বাঁধা রপইয়া দেন করলে পরে আল হাদিস হয় না,
কিন্তু অধিকাংশ মসজিদ এই জন্যই শুধু আলাদা হচ্ছে শুধু নামাজের তরিকার জন্য, কিন্তু বাদবাকি তরিকা বাদবাকি যত রেওয়াজ রীতিনীতি সবকিছু বিধর্মীদের সঙ্গে মেলানো সবকিছু হানাফি আহলাদি সব এক হয়ে যাচ্ছে হারামের মধ্যে, আর শরীয়ত নিষিদ্ধ যত কর্ম তার সঙ্গে যুক্ত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার তার রসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে জাতি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তাদের সঙ্গে তার কিয়ামত হবে। আর এদিকে লক্ষ্য করা হয় না যে কাদের থেকে এসছে, আমাদের সমাজে অধিকাংশ যে রীতিনীতি সব কিছু এসছে ওই যে আমাদের প্রতিবেশী যে ধর্ম তাদের থেকে নেওয়া অধিকাংশ রীতিনীতি। প্রথম টাকা দোকান খুলেছো হারাল, আবার এই মানে কি বলে এখনো বৌড়ি হয়নি ধার দেওয়া যাবে না তাহলে বরকত চলে যাবে, সব শরীয়তে কোনো সেসব নেই, সব ওদের থেকে নেওয়া রীতিনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হারাম থেকে রক্ষা করেন এবং শরীয়ত বিরোধী যত রীতিনীতি আছে তার থেকে দূরে রাখতে দূরে থাকার সম্মতি প্রদান করেন। আলহামদুলিল্লাহ ওয়াদা মাল্লা ইবাদিল্লাহি বাগা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো যে বিষয়টা আজকে নিয়ে আলোচিত হচ্ছে সেটা হচ্ছে সুদ, আর মানুষ এটাকে বর্তমানে কিছু মনে করে না, আর অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার বলে দিয়েছেন এ সম্পর্কে সহিহ বুখারী হাদিস রয়েছে যে এমন একটা যুগ আসবে, যে যুগ আজকে এসে পড়েছে যে সেই সময় মানুষ কিছু মনে করবে না, যে তার শুধু ইনকাম হওয়াটাই যথেষ্ট, কোথা থেকে ইনকামটা আসছে, হালাল হচ্ছে না হারাম হচ্ছে, আমি হারাম পন্থে ইনকাম করছি না হালাল পন্থে ইনকাম করছি, মানুষ এটার বাজ বিচার করবে না, শুধু ইনকাম হলেই হলো। তো আজকে দেখুন চারিদিকে লক্ষ্য করলে অধিকাংশ মানুষ আজকে সুদের সঙ্গে জড়িত হয়ে গিয়েছে, অধিকাংশ মানুষ আজকে ব্যাংকের ইন্টারেস্ট থাকছে, অধিকাংশ মানুষের আজকে ইন্স্যুরেন্স করা আছে, সেই ইন্স্যুরেন্সের অতিরিক্ত পয়সা সে তারা ভক্ষণ করছে, অধিকাংশ মানুষের ঘরে ছেলে মেয়েদের নামে স্ত্রীর নামে ঠিক ডিপোজিট করা আছে, তারা সেগুলো ভক্ষণ করছে, সেগুলো তুলছে, সেগুলো ব্যবহার করছে, তাহলে এদের ইবাদত কবুল হবে কি করে, এরা এদের সিজদা কবুল হবে কি করে, এদের দোয়া কবুল হবে কি করে, এদের উপরে আল্লাহর গজব বন্ধ হবে কি করে? একদম উপর ওরা মাথা থেকে চালানো হচ্ছে যে মুসলমানদের ধ্বংস করতে গেলে পরে প্রথমে এদের ইমানকে ধ্বংস করতে হবে, প্রথমে এদের ভিতরে হারাম প্রবেশ করাতে হবে, আর সেইখান থেকে ইহুদিদের একদম সেন্টার থেকে পরিকল্পনা মাফিক মুসলমানদের বাড়িতে বাড়িতে আজকে দেখুন ছবি, আপনি কি কিনবেন যা কিনবেন একটা বাচ্চাদের কাপড়ে কোনো ছবি ছাড়া পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাড়িতে কোনো প্রাণীর ছবি থাকে আর কুকুর থাকে সেই বাড়িতে আল্লাহর রহমতে ফেরেশতা প্রবেশ করে না। আজকে মুসলমানদের বাড়িতে বাড়িতে ছবি ছবি তুলল, কোনো ব্যক্তি মারা গিয়েছে যেমন হিন্দুদের বাড়িতে দেখবেন, অমুসলিমদের বাড়িতে দেখবেন ছবিতে মালা টাঙানো, অনেক মুসলমান বাড়িতেও দেখেছি ছবিতে মালা টাঙানো যে অন্য মমুকে মারা গিয়েছে। আর আজকাল ফ্যাশন হয়ে গেছে ফেসবুক ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে, নিজেদের ওয়াজান সে অমুক ব্যক্তি একদিন মারা গিয়েছিল আল্লাহ তার উদয় হন্ধরে স্মরণ করছে কেন তাকে, প্রত্যেক বছর তার ছবি দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করছে নাকি, এটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে, তারা নিজেদেরকে ইমানদার ভাবে কিন্তু না এটা ওই তাদের ছবিকে স্মরণ ডাকা হচ্ছে, ছবি কেন হারাম করা হয়েছে, আপনার ছবির মাধ্যমে অনেক শিরিক হতে পারে, আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি যদি ছবি থাকতো এখন তাহলে ওই যে আপনার পীর পূজারীরা পীরের মাজারে গিয়ে সেজদা করতে তারা আল্লাহ রসুলের ছবি বাড়ি বাড়িতে রেখে দিত, সেখানে সেখানে তারা চিন্তা করত পূজা করত আগরবাতি জ্বালাতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হারাম করেছেন তার মধ্যে কোনো না কোনো কারণ লুকায়িত আছে। আরে যে গাছের কাছে বসে সন্ধি করা হয়েছিল হুদায়বিয়ার সন্ধি, যে গাছের তলায় বসে করা হয়েছিল, দেখা যেত পরবর্তীকালে সেইখান দিয়ে যাতায়াত করতে গিয়ে মানুষ সেই গাছের আশ্রয় নিত যে না এখানে বসে সন্ধি হয়েছিল আর এই সন্ধির কারণে মুসলমানদের জয় হয়েছিল, অতএব এটা বরকতের কারণ। যখন উমার রাদিয়াল্লাহু আনহু খিলাফতে তিনি লক্ষ্য করলেন যে এটা তো দিনকে দিন মানুষের মধ্যে আকীদাটা নষ্ট হচ্ছে, তিনি সেই গাছটাকে উড়িয়ে দিলেন, একদম গাছটাকে একদম তার মূল
তার জোর সহকারে কেটে ফেলে দিলেন। না রেখে বাজনা বাজে কি বাঁশুরি। আর এখানে অনেক কিছু পালন করা হচ্ছে, ছবি প্রবেশ করে দেওয়া হয়েছে, আপনার বাচ্চাকে যখন একটা ছবিওয়ালা জামা পরালেন, আরে যে ছবি থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকবে না, তার উপরে কি করে আল্লাহর রহমত হবে? মুসলমানদের বাড়িতে বাড়িতে আবার অনেক কুকুর পালিত হচ্ছে, কুকুরকে পালন করছে, কুকুর আমার পেছন পেছন ঘুরে আমাকে প্রভু মানে বলে মানে, ঠিক আছে, কিন্তু কুকুর পালন করার অনুমতি তাদের জন্য দেওয়া আছে, শিকারের জন্য দেওয়া আছে, আর অনেক ধন দৌলতের মালিক হয়ে গেছেন, ডাকাতি করার চুরি হওয়ার সম্ভাবনা সেখানে কুকুর পালনের অনুমতি আছে। এছাড়া যদি অন্য কোনো ব্যক্তিরা কুকুর পালন করে, প্রত্যেক দিন তাদের নেকি থেকে এক কিরাত পরিমাণ নেকি কমে যায়। এক কিরাত মানে উদাহরণস্বরূপ বলা হয় এক ওহুদ পর্ব, একটা নেকি করতে পারে না গুনায় জর্জরিত, আবার প্রত্যেক দিন এক কিরাত করে নেকি কমে যাবে। প্রত্যেক দিন যদি নেকি না থাকে তাহলে ওই পরিমাণ গুনা তার উপরে চাপবে। সুদ ছেলে মুসলমানদের ইবাদত কবুল হবে না, অতএব এই বন্ধনের মাধ্যমে, অমুকের মাধ্যমে, তমুকের মাধ্যমে মানুষকে তোমরা প্রেশান করে যাও, তাদের মধ্যে তাদের মুসলমানদের মারার দরকার নেই, শুধু হারাম প্রবেশ করিয়ে যাও, হারাম প্রবেশ করিয়ে যাও, শরীয়তের নিষিদ্ধ যেগুলো আছে ওগুলো তাদের মধ্যে প্রবেশ করাও, প্রবেশ করাও বিভিন্ন ধরনের বাহানায়, তাদের ইমান আমল এমনিতে নষ্ট হয়ে যাবে, আল্লাহ তাদের কথা শুনবে না, তখন আমরা মারতে সহজ হবে, তো বর্তমানে হচ্ছেও তাই। অতএব ইসলামের বিধানের প্রতি লক্ষ্য রাখতে হবে, যেগুলোকে নিষেধ যেগুলো হারাম তা থেকে স্বতন্ত্র থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন ওয়া আফরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين